যুগ যুগ ধরে ইফতারের সময় আমরা যে ভুলটি করে আসছি, রাসূলের যে সুন্নাটাকে আমরা কুরবানি দিয়ে আসছি, অথচ সারা দিন রোজা রেখেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অথচ ইফতারির সময় এই ভুলটি আমরা যুগ যুগ করে করে আসছি। শুধু আপনারা নয়, আমি নিজেও করে আসছি এই ভুলটি। আজকে আমি দেখলাম, যখন পড়লাম আমার কপাল কুচকে গেল। আসলেই তো এদিকে আমরা ভূক্ষেপ করি না, অথচ এই সুন্নাটা আমাদের দ্বারা কুরবানি হয়ে যাচ্ছে। সারাদিন রোজা রেখেছেন যদি প্রশ্ন করা হয় কার জন্য, সিম্পল আনসার, সহজ উত্তর, আসসাউমুলি ওয়া আনা আজজিবিহি, রোজা আল্লাহর জন্য। যেহেতু আল্লাহই বলেছেন এর প্রতিদান দিবেন, অবশ্যই রোজাটা 100% নিরেট, ক্লিন আর গুজামিল মুক্ত হবে, হতে হবে। আমি রোজাদার হিসেবে আমার দ্বারা যেন রমজানে সুন্নত তো দূরের কথা, আদনা একটা নফলে যেন আমার দ্বারা ছুটে না যায়। কারণ যেই রমাদানে নফল এবাদতকে ফরজের সমতুল্য করে দেওয়া হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কেয়ামতের ময়দানে যদি আপনার ফরজের ঘাটতি হয়, তাহলে এই নফল রমাদানে যে নফল এবাদতটি করেছেন এগুলো ফরজ হিসেবে করে দিয়ে আপনার নেকির পাল্লা ভারী করে দেওয়া হবে। এই জন্য রমাদানের ইফতারির মুহূর্তটা এটা হচ্ছে এক্সক্লুসিভ আর স্পেশাল একটা সময়। এই সময়ে বান্দার দোয়া মনের আশা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না। ওই সময়তে মুসাদ্রাকে হাকেম, মুসাদে আহমদের বর্ণনা, সোনানে বাইহাকির বর্ণনায় সহ হাদিসটি এসেছে। সোনানে বাইহাকির বর্ণনায় হাদিস 3605 নম্বর হাদিস, মুসাদে আহমদের বর্ণনায় 22200 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের মুহূর্তটা যে কত চমৎকার, এক্সক্লুসিভ আর স্পেশাল সময়, এই সুখবরের জানান দিয়ে আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিত্রিন ওয়া তাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। অর্থাৎ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক রাতেই তা হয়ে থাকে। এজন্য এই রমাদান ইফতারের সময়টা হচ্ছে আমাদের জন্য স্পেশাল একটা সময়। অথচ এই সময়ে আমরা যুগ যুগ ধরে যে ভুলটি করে আসছি, মুয়াজ্জিন যখন ইফতারের সময়ের কথা বলে আমরা সাথে সাথে ইফতার করে ফেলি, যখন আজান দেয় আমাদের দ্বারা আজানের জবাবটা আমাদের দ্বারা দেওয়া হয় না, অথচ আজানের জবাব দেয় আমাদের জন্য ওয়াজিব। রাসূলের এই চমৎকার সুন্নাটাকে, এই গুরুত্বপূর্ণ সুন্নাটাকে আমরা অনায়াসে কুরবানি দিয়ে আসছি। আহা, অথচ আমাদের বোঝার উচিত ছিল, আমাদের বোঝার উচিত ছিল যেই মুয়াজ্জিন যা বলবে, রাসূলের হাদিস, মিস্তামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো, তোমরাও তা বলো। এজন্য আমরা যখন ইফতারের পরে যখন মুয়াজ্জিন আজান দেবে, অত অবশ্যই আমরা এটা খেয়াল করে আমাদের অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছে মুয়াজ্জিন যা বলবে আমরা তাই জবাব দেব, তাই বলবো। মুয়াজ্জিন যা বলবে তাই যেন আমাদের জবান থেকে উচ্চারিত হয়। শুধুমাত্র হাইয়া আলা সলাহ, হাইয়া আলাল ফালাহ এর জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সুন্নাটাকে যেন আমরা অবশ্য পালনীয় করে নেই, এবং এই সুন্নাটাকে যেন আমাদের দ্বারা, আমি রোজাদার হিসেবে কোনোভাবেই যেন এই সুন্নাটা আমার দ্বারা যেন পরিত্যাজ্য না হয়। কারণ রমাদান মাস এটা এমন এক মাস, মুমিনের জন্য এমন এক উপহার, এমন এক সুবর্ণ সুযোগ নিজেকে শুদ্ধ করার, নিজেকে শুভ্রতায় আলোকিত করার, কালিমা মাখা অন্তরকে, কালিমা মাখা অন্তরকে কালিমামুক্ত করার, কলুষিত হৃদয়ের হেদায়তের নূর বয়ে আনার। রমাদান হচ্ছে এক চমৎকার আর এক্সক্লুসিভ সময়। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানের সুখবরের জানান দিয়ে আরও বলেন যে, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমা ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফারাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান মাঝখানের সব গুণাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, যদি সে কবিরা গুণা না করে থাকে। এই জন্য রমাদান মাস এটা রবের জন্য, এটা রবের সন্তুষ্টির জন্য, এটা রবের জন্য। এই জন্য রমাদানে রোজার যারা রাখবে তাদের জন্য দুইটা মুহূর্ত হচ্ছে আনন্দের মুহূর্ত, এক হচ্ছে ইফতারের মুহূর্ত, আরেক হচ্ছে লেখায় রব্বিহি, প্রভুর সাথে, যেটা আখেরাতের ময়দানে হবে প্রভুর সাথে সাক্ষাতের সময়। এই জন্য রোজাদারের জন্য ইফতারের মুহূর্তটা হচ্ছে আনন্দের মুহূর্ত। এই জন্য আনন্দের মুহূর্তে যেন আমাদের দ্বারা এই রাসুলের এই চমৎকার সুন্নাটা যেন কোনোভাবেই আমাদের দ্বারা পরিত্যাজ্য না হয়, পরিত্যাগ না হয়, অবশ্যই আমরা সেদিকে ভ্রক্ষেপ করব।